ବେଲୁନ୍ ଆଗକୁ ଯାଅ, ଆମେ ଗୋଟେ ବେଲୁନ୍ ରେ କିଛି ପବନ ନେଇଛୁ, ସେ ପବନ ନେଇକି ଆମେ ବେଲୁନ୍ ଟାକୁ ଛାଡ଼ିଦେଲୁ, ଛାଡ଼ି ଦିଅ। দেখুন এটা হচ্ছে গোটা সাধারণ বেলুন, সে সাধারণ বেলুন ভিতরে পবন যেত আমি নেইকি তাকে ছাড়ি দেলু, এ এমিতি শব্দ কলা। তাহলে বেলুনটি পরীক্ষা করি দেখিবা সতরে বেলুনের অছি কোন। বিজ্ঞান পরীক্ষা করিবা পাই, বিজ্ঞান বিষয়ে অধিক জানিবা পাই আমার সবুড়ে জটিল যন্ত্রপাতির আবশ্যকতা নাই, কারণ নোবেল প্রাইজ পাইতিবা স্যার সিভি রমন সে হচ্ছে মাত্র গোটিয়ে প্রিজিম আর পানি আর সাধারণ কাচকু নেইকি সে নোবেল প্রাইজ পাইলে। কে কইবারে আমি এ বেলুনটি পরীক্ষা করি মধ্যে নোবেল প্রাইজ ন পাইবা, আর বিজ্ঞানের সতরে আমার পিলা মানুষ আনন্দিত ন করিবা। এইটি দেখুন এই যে সাধারণ ভাবে এই যে বেলুনটি হয়েছি, এ বেলুন ভিতরে আগকু রয়েছে হচ্ছে সরুয়া কণ, তার আগ আড়ি সরু হয়ে যাইছি এবং এইটাকে লম্বাড়িয়া করা হয়েছে। যেতবে পবনটি আ ভিতরে আমি পুরাই দেলু, সি যেতবে যা পাই রাস্তা পাইলানি, সরু রাস্তা পাইলা, তেমন সি নিশ্চিত ভাবে সেতিকি সময় রহবা ভিতরে ধীরে ধীরে ছাড়িকি যা দ্বারা সে কোণ হচ্ছে না তার ফ্রিকোয়েন্সিটা ধীরে ধীরে চেঞ্জ হচ্ছে। হেলা কি যেমি আমি দেখি থাকি বংশী কিংবা কর্ণেট্রে বা সাইনাই সে কোণ হুয়ে না তা ভিতরে ফুঙ্কা যা থাকে পবনটা খালি পাটি, কিন্তু আগরে যে আমার থাকে হচ্ছে আঙ্গুড়ি ভিতরে তাকে আমি চাপ দেওয়া ফলে পবনর আমার সেটি আমি বিভিন্ন প্রকার ফ্রিকোয়েন্সি চেঞ্জ করার সুবিধা আমি পাই থাকি। তেমন এমনি আমি সরল ভাবে কতগুলো পরীক্ষা করি দেখিপার এবং এর উত্তর দেওয়া চেষ্টা করা।